হ্যালো দর্শক আমি সৈয়দ আহমেদ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাসকেট বিডি আজ আমি সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞানের মনে রাখার শর্টকাট একটি কৌশল শেয়ার করব যদি আপনি এই কৌশল অনুসরণ করেন তাহলে সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখতে পারবেন যেগুলো ইটিইউরি বিসিএস ব্যাংক এনটিআরসিপিএসসি সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে আজকের আলোচ্য বিষয় সাত সংখ্যা দিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল জাতীয় সংহতি ও বিপ্লব দিবস সাত নভেম্বর বিশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত সংখ্যা সাত জন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দেন সাত মার্চ রাষ্ট্রপতি যদি কোনো বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন তবে তা ফেরত আসার সাত দিনের মধ্যে পাশ করতে হবে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশের অভিষেক ঘটে সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আছে সাতটি জেলায় বাংলাদেশ সংবিধানের তফসিল রয়েছে সাতটি স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে সপ্তম প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের সাতের এক নং অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী সাত নম্বর সেক্টরের অধীন ছিল মচ্ছন্নয়ে বাংলা শাসনকাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতকে সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি পাশ করবেন সাত দিনের মধ্যে প্রতিষ্ঠাকালে আরব লীগের সদস্য ছিল সাতটি ইরাক সিরিয়া মিশর লেবানান জর্দান ইয়ামেন ও সৌদি আরব পৃথিবীতে মহাদেশ সাতটি এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ সঙ্গীতের শুদ্ধস্বর সাতটি মৌলিক স্বরধ্বনি সাতটি ও আর অস্ব রসই এ ও এবং অ্যা নিরপেক্ষ পানির পেইশ সাত মানুষের রক্তের পেইশ সাত দশমিক চার এ কোনো সালফেরিক অ্যাসিডে পরমাণু আছে সাতটি রক্তধ্বনীতে রঙ আছে সাতটি বেনিয়া কলা মৌলিক রাশি সাতটি ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ জ্যোতিষ্ক সাত প্রকার